हेलो एवरीवन, আমাদের আজকের রেসিপি বাংলাদেশী চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান। ঘরে থাকা একদম অল্প কিছু উপকরণে এই চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই। এখানে আমি একটা মুরগির ব্রেস্ট পিস নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে এটাকে এরকম ছোট কিউব আকার করে কেটে নেব। মাংসটা কাটা হয়ে গিয়েছে, চিকেনটাকে আমরা এখন ম্যারিনেট করে নিব। আদা আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ করে। কালো গোলমরিচ করে অ্যাড করছি 1/2 চা চামচ। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে একটা ডিমের সাদা অংশ অ্যাড করে দিলাম। সেই সাথে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নিব। চিকেনটা মাখানো হয়ে গেলে এটাকে আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। চুলায় প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। চিকেনের পিসগুলোকে এখন এইভাবে একটা একটা করে দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে 10 মিনিটের জন্য ফ্রাই করে নিব। এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে দিচ্ছি। চিকেনে এরকম খুব সুন্দর একটি কালার চলে আসলে এখন এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব। সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1/2 কাপ করে গাজর আর 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি। গাজরটাকে এরকম একটু সুন্দর করে কেটে নিয়েছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য করেছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি রসুন কুচি। চুলায় প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। রসুন কুচিটা অ্যাড করে দেব। রসুনটাকে তেলের সাথে হালকা একটু নেড়ে চেড়ে এখানে আমি পেঁয়াজের কিউবগুলো অ্যাড করে দিচ্ছি। সেই সাথে গাজরটা অ্যাড করে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপর 2 কালারের ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। সবজিগুলোকে এখন আবারও কিছুক্ষণ ভেজে নিব। সয়া সস অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। 1 চা চামচের মতো সাদা ভিনেগার অ্যাড করে দিলাম। এখানে আপনারা চাইলে লেবুর রসটাও ইউজ করতে পারেন। 1 চা চামচ দিচ্ছি ওয়েস্টার সস। টমেটো সস অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য এটাকে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। সবকিছুকে হালকা একটু মিশিয়ে নিয়ে এখানে আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এটাকে এখন 1 মিনিটের জন্য রান্না করে নেব। এখানে আপনারা গ্র্যাভিটা কম নাকি বেশি রাখবেন সে অনুযায়ী কিন্তু পানিটা অ্যাড করতে হবে। 1 মিনিট পর ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আবারও 1 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মিক্সারটাকে এতে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারের মিক্সারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্র্যাভিটা ঘন হতে থাকবে। চিকেনের গ্র্যাভিটা আপনাদের পছন্দ মতো পাতলা বা ঘন করতে পারেন। এই গ্র্যাভিটাকে আমি এর থেকে বেশি ঘন করছি না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। চুলাটাকে আমি এখন বন্ধ করে দেব। চিকেন মাঞ্চুরিয়ানটাকে আমি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। ফ্রাইড রাইসের এই ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। তৈরি হয়ে গিয়েছে ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের সাথে চিকেন মাঞ্চুরিয়ান। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।